লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের কাপ্তানপুর জিপির 9 ও 10 নম্বর গ্রুপের কাপ্তানপুর 13 ও 16 খণ্ড রাজস্ব গ্রাম তথা নতুন হাইলাকান্দি গ্রামের গ্রামীণ রাস্তা দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এতে নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামবাসীদের। সামান্য বৃষ্টি হলে রাস্তা দিয়ে যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে চলা মুশকিল হয়ে পড়ে। বুধবার গ্রামবাসীদের পক্ষে সংবাদ মাধ্যমের কাছে নিজেদের দুর্ভোগের কথা তুলে ধরেন রহিমউদ্দিন লস্কর, সেলিন উদ্দিন লস্কর, রেয়াজ উদ্দিন লস্কর, শাহরুল ইসলাম লস্কর, মইনুল হক মজুমদার, হায়দার হোসেন বরভূঁইয়া, মিলন উদ্দিন বরভূঁইয়া, তাজ উদ্দিন লস্কর, নিজামউদ্দিন লস্কর, রফিজ উদ্দিন চৌধুরী, মাকামউদ্দিন বরভূঁইয়া, সেবুল হোসেন লস্কর। তারা বলেন স্বাধীনতার পর এই গ্রামীণ রাস্তায় কোনো কাজ হয়নি। এদিন তারা অভিযোগ করে বলেন লক্ষ্মীপুরে 30 বছর রাজত্ব করেছেন প্রয়াত মন্ত্রী দীনেশ প্রসাদ গোয়ালা, পরে আরও 7 বছর বিধায়ক ছিলেন তার ছেলে রাজদীপ গোয়ালা। তখন রাস্তা নির্মাণের জন্য অনেক আবদার করা হলেও কোনো লাভ হয়নি। এছাড়া স্থানীয় পঞ্চায়েত সভাপতি, এপি সদস্য, জেলা পরিষদ সদস্যের কাছে আবদার করেও কোনো লাভ হচ্ছে না। তাই তারা এদিন রাস্তা নির্মাণের জন্য বর্তমান সরকারের বিধায়ক কৌশিক রায়ের দৃষ্টি আকর্ষণ করেন। আব্দুল কালাম লস্কর ও বিক্রম বিজয় দাসের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। ভারত স্বাধীন হয়েছে মানতে কি আমরা যে এই রাস্তা যেটা কাপ্তানপুর জিপির অন্তর্গত পার্ট 13+16 মিলাইয়া এই রাস্তার জীবনে কুড়িজাত কাজ হয়েছে না। আমরা মাননীয় স্বর্গীয় মন্ত্রী শ্রী দীনেশ প্রসাদ গোয়ালাজির তাকি লাগাইয়া এখন পর্যন্ত, এরপরে তার উত্তরাধিকারী ছেলে রাজদীপ গোয়ালা মহাশয়ের কাছে আমরা বারবার গেছি, গেলে কোনো আশ্বাস পাইছি না এই রাস্তার লাগিয়া। এখন আমরা দাবি উগিয়া কথা যে আমরা এখন বর্ষার সময় বৃষ্টি যখন পড়ে এই রাস্তা দিয়ে আমরা চলতাম পারি না। আমরা বাচ্চারা প্রায় 3-4 কিলোমিটার দূরে থেকে হাই স্কুলে যায়, এমই স্কুলে যায়, আরও বাজারঘাটে যাইতে পারে না। এর বাদে আমরা হঠাৎ এখন বেমারি যদি হয়, সিরিয়াস রুগী যদি হয়, আমরা এই রাস্তার কোনো গাড়ি লইয়া বাড়ি লইয়া যাইতাম পারি না। আমরা রুগী প্রথম মারা যাইব এই অবস্থায়, বেহাল অবস্থায় আমরা আসি, আমরা গড় থেকে বাহির হইতাম পারি না। এখন আমরা দাবি হইব গিয়া বর্তমানকার যে গভর্নমেন্ট, এই গভর্নমেন্টের আমলে বহু জায়গায় জায়গায় খাজপত্রা রাস্তার খাজ ওড়ে। এখন আমরা লক্ষ্মীপুর সমষ্টি মাননীয় বিধায়ক কর্মবীর শ্রী কৌশিক রাগ মহাশয়, তার দক্ষতা আছে, তার কর্মবীর একজন ভালো মানুষ, আমরা আশা আছে যে তাই একটু লক্ষ্য করলে আমরা কাজটা পরিপূর্ণ হইব, সুন্দর করে দিতে পারবো। আর লক্ষ্মীপুর মহাশয়, লক্ষ্মীপুর সমষ্টির শ্রী দীনেশ প্রসাদ, আমরা বর্তমানকার বিধায়ক শ্রী কৌশিক রাগ মহাশয়ের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করিয়া যে আমরা রাস্তাটা বাইরে লক্ষ্য করিয়া আমরা নগদ চলবার কোনো একটা রাস্তাঘাট নিয়ে আমরা যাতায়াত করতে পারি নাই। প্রায় 2-3 কিলোমিটার দূরে আমাদের হাই স্কুল, এমই স্কুল, আমাদের বাচ্চারা স্কুল যাইতে পারে নাই। এবং আমাদের বর্তমান বিধায়ক কৌশিক রায় মহাশয় স্যারের কাছে আমার বিনম্র অনুরোধ যে আমাদের রাস্তা নিয়ে উনি দেবেন বলে আশা আছে আমাদের জনসাধারণের কাছে। এবং আমাদের আমাদের গাঁও পঞ্চায়েত, আমাদের বজেশ্বর রবিদাস, ওনার কাছে গিয়েছিলাম, উনি বলেন আমার কাছে কোনো ফাউন্ড নাই। আমাদের এপিও এটাই বারবার গিয়েছিলাম, জেলা পরিষদ এখনো পর্যন্ত আমরা দেখি নাই কোন জায়গায় আসেন, কোন বসবাস করেন। তাই বলে আমি ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দকে ততোধিক আনন্দময় করতে হলে আপনার চাই একটি পাঞ্জাবি। এখন থেকে পাঞ্জাবির জন্য অন্য কোথাও খোঁজাখুঁজি করতে হবে না। বদরপুর বোরখা হাউসে পাঞ্জাবির কালেকশন দেখলে আপনি চমকে যাবেন। শুধুমাত্র পাঞ্জাবির জন্যই রয়েছে আলাদা একটি ডিপার্টমেন্ট। আপনি পয়সা খরচ করে পাঞ্জাবি কিনবেন আর স্বাচ্ছন্দ্য বোধ করবেন না, তা কখনো হতে পারে? ঈদের জন্য একেবারে নতুন কালেকশন। এছাড়া পেয়ে যাবেন ব্র্যান্ডেড মিনু শাড়ি, আজমল আতর, ইসমাইল লুঙ্গি ইত্যাদি। দূরের কাস্টমারের সুবিধার জন্য আমাদের দোকান রাত 11টা পর্যন্ত খোলা আছে, ঈদ পর্যন্ত। মনে রাখবেন, বদরপুর এসটি রোডের চৌমাথা স্থিত বোরখা হাউস আপনার বনিদিয়ানায় অক্ষুণ্ণ রাখতে সবসময় আপনার পাশে আছে।